তো বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওতে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি এক দশমিক তিন নিয়ে পার্ট ফোর তো যারা কোনো আগের এক থেকে সাতের অঙ্কগুলো দেখো নি ডিসক্রিপশানে ওপরে ডান দিকে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ইচ্ছে হলে তোমরা ওখানে গিয়ে ডিসক্রিপশান থেকে বা বাটন থেকে এক থেকে সাতের যে আগের অঙ্কগুলো আছে সেগুলো তোমরা দেখে আসতে পারো আজকে আমরা এই ভিডিওতে সাতের পর পর যে আটের অঙ্ক আছে মান বের করি এই যে এখান থেকে এইখান থেকে আমরা আজকে শুরু করব তো চলো দেখে নিই কীভাবে করবো দেখো প্রথম অঙ্কটা কী আছে দুয়ের সাত দুয়ের তিন যোগ এক পূর্ণ একের দুই কীভাবে এটা যোগ করবো চলো দেখে নিই আমরা দেখো আমি লিখে নিয়েছি অঙ্কটা ফার্স্টে কীভাবে করবো এই অঙ্ক করার নিয়ম হচ্ছে যে প্রথমে তোমাকে সবগুলোকে পূর্ণ ভেঙে নিতে হবে তাহলে এটা আমরা দু এক দু একে তিনের দুই পূর্ণ ভেঙে নিলাম এবার নিচেরগুলো লসাও করে নেব পাশে তিন সাত তিন দুইয়ের লসা করে দেখো তিনটে যেহেতু মৌলিক সংখ্যা তাহলে লসাউ করলে কী হবে তিনটে গুণ হয়ে যাবে তাহলে সাত তিন আর দুইয়ের লশকও হয়ে যাবে সাত গণিত তিন গণিত দুই তাহলে তিন সাততে একুশ দুগুণে বিয়াল্লিশ ঠিক আছে এবার আমরা কী করবো বিয়াল্লিশটাকে এরকমভাবে নিচে এখানে লিখব এবার কী করব দুই লিখবো গণিত দেবো সাতকে বিয়াল্লিশ দিয়ে ভাগ করলে ছয় তাহলে ছয় হবে দুই গণিত লিখবো তিনকে বিয়াল্লিশ দিয়ে ভাগ করলে চোদ্দো হয় তাহলে দুই গণিত চোদ্দ হবে প্লাস আছে প্লাস দেবো তিন গণিত লিখবো দুইকে বিয়াল্লিশ দিয়ে ভাগ করলে একুশ হয় একুশ লিখবো ঠিক আছে আশা করছি বোঝা যায় তাহলে ছয় দুগুণে বারো চোদ্দ দুগুণে আঠাশ আর তিন একুশ হচ্ছে তেষট্টি তিনটে আমরা যোগ করে নেব তিনটে যোগ করলে দেখো আমরা কত পাচ্ছি নিচে বিয়াল্লিশটা যেরকম আছে সেরকম দেখে দেব তিনটে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি দেখো এদিকে হচ্ছে তিন এদিকে হচ্ছে ছয় তিন নয় আর দশ তাহলে একশো তিনের বিয়াল্লিশ পূর্ণ ভেঙে যদি তাহলে আমরা পাবো দুই পূর্ণ পেয়ে গেলাম দুই পূর্ণ উনিশের বিয়াল্লিশ চলো নেক্সট অঙ্ক দেখে নিয়ে আশা করছি বোঝা গেছে এটা নেক্সট অঙ্ক দেখো হার্টের বিয়েটা গিয়েছে এক পূর্ণ দুইয়ের পাঁচ এটাকে পূর্ণ ভেঙে নেবো এরকম অঙ্ক থাকলে প্রথম কাজ হচ্ছে আমাদের এটাকে পূর্ণ ভেঙে নেওয়া তাহলে সাতের পাঁচ তিনের আট বিয়োগ দিনের আট যোগ একের চারে এবার আমরা কী করব পাঁচ আট চারের লসকুও করে নেব দেখো পাঁচ আট চার যদি করি দুই দিয়ে দিচ্ছি দুই দুগুণে চার চার দুগুণে আট পাঁচ নেমে গেল আবার যদি দুই দিয়ে দিই তাহলে দু এক দুই দুই দুগুণে চার পাঁচ তাহলে চার আট পাঁচের লসাও কী হয়ে যাবে দেখো দুই গণিত দুই গণিত দুই দুই তাহলে দুগুণে পাঁচ দুগুণে দশ দশ দুগুনে কুড়ি কুড়ি দুগুনে চল্লিশ তাহলে নিচে হয়ে যাবে আমাদের চল্লিশ ঠিক আছে তাহলে এখানে কী হবে সাত গণিত পাঁচকে চল্লিশ দিয়ে ভাগ করলে আট তাই হবে আট বিয়োগ তিন গণিত আটকে চল্লিশ দিয়ে ভাগ করলে পাঁচ তাহলে পাঁচ এক গণিত দশ চল্লিশকে দশ চার দিয়ে ভাগ করলে দশ তাহলে দশ তাহলে সাত আটটে ছাপ্পান্ন বিয়োগ তিন পাঁচে পনেরো যোগ দশ তাহলে ছাপ্পান্ন আর দশে হচ্ছে ছেষট্টি ছেষট্টি থেকে আমরা পনেরো বিয়োগ করব তাহলে ছেষট্টি মাইনাস পনেরো নিচে হচ্ছে চল্লিশ এই নিচে দশ তো নয় সরি এটা ভুল করে দিয়েছি এটা চল্লিশ হবে তোমরা এটা চল্লিশ করে নেবে এটা একটু ভুল হয়ে গেছে আমি লক্ষ্য করিনি পুরনোটাও একটু অন্য হবে তো তোমরা এটা ঠিক করে নেবে চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই দেখো পাঁচ আট চার আমরা আগেই করলাম পাঁচ আট চারের লসাকু তাই আর নতুন করে করছি না পাঁচ আর চারের লস হয়ে যাবে চল্লিশ আগে আগের অঙ্কটাতেও আমরা পেয়েছি তো দেখো প্রথমে চল্লিশ লিখে নেবো সেমভাবে করবো তাহলে দুই গণিত পাঁচকে চল্লিশ দিয়ে ভাগ হলে আট তাহলে আট তিন গণিত আটকে চল্লিশ দিয়ে ভাগ্য পাঁচ তাহলে পাঁচ বিয়োগ এক গণিত চারকে চল্লিশ দিয়ে ভাগ করলে দশ তাই দশ তাহলে আট দুগুণে ষোলো তিন পাঁচে পনেরো আর বিয়োগ দশ নিচে হচ্ছে চল্লিশ তাহলে ষোলো আর পনেরো হচ্ছে কত একত্রিশ একত্রিশ বিয়োগ দশ নিচে চল্লিশ বিয়োগ দশ নিচে হচ্ছে চল্লিশ তাহলে বিয়োগ করলে হয়ে যাচ্ছে দেখো একুশের চল্লিশ ঠিক আছে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই আটের ডি এরটা কী আছে দেখো প্রথমে আমাদের পূর্ণগুলো ভেঙে নেবো সাতকে সাতের এক করে নিলাম তিন আটটে চব্বিশে একে পঁচিশের আট আর এটা হয়ে যাবে তিন দুগুণে ছয়ের একে সাতের তিন তাহলে এক আট তিন এর লসাগু এক আর তিনের লসাখু দেখো তিনটেই মৌলিক সংখ্যা যেহেতু লসাগু সেহেতু গুণ হয়ে যাবে তাহলে এক তিন আটের লসাখু হয়ে যাচ্ছে তিন আটটে চব্বিশ হবে নিচে আমরা লিখে নেব চব্বিশ দেখো তাহলে আমরা সাতকে চব্বিশ কে চব্বিশ দিয়ে ভাগ করলে চব্বিশ তাহলে চব্বিশ দিয়ে গুণ বিয়োগ পঁচিশ গণিত আটকে চব্বিশ দিয়ে ভাগ করলে তিন তাহলে লিখে নেবে তিন বিয়োগ সাত গণিত কে চব্বিশ দিয়ে ভাগ করলে আট তাই হবে আট তাহলে সাত গুণিত চব্বিশ যদি গুণ করি আমরা তাহলে পেয়ে যাবো দেখো একশো আটষট্টি হচ্ছে কে তিন দিয়ে গুণ করলে পঁচাত্তর আটটি ছাপ্পান্ন নিচে হচ্ছে চব্বিশ তাহলে এটা যদি আমরা করি তাহলে একশো আটষট্টি আর এদিকে বিয়োগ করলে হচ্ছে তোমার একশো একত্রিশ নিচে হচ্ছে চব্বিশ তাহলে এটা যদি বিয়োগ নিই তাহলে আমরা পাবো সাঁত্রিশ এর চব্বিশ পূর্ণ ভেঙে দেবো আমরা তাহলে পূর্ণ বাংলায় হবে এক পূর্ণ তেরো চব্বিশ এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করছি বোঝা গেছে চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই আটের ইয়েরটা আটের ইয়েটা কী আছে দেখো চারের পাঁচ পাঁচের আট আর এক পূর্ণ একের তিন তাহলে এটা এটা লাস্টেরটা পূর্ণ ভেঙে নেব বাকিগুলো যেরকম আছে রেখে দিই আমরা তাহলে এটা হয়ে যাবে তিন এক তিনের একের চারের পাঁচ চারের তিন তাহলে পাঁচ আট তিনের আমরা লসক করে নেব এবার দেখো তিনটেই মৌলিক সংখ্যা লসক হবে গুণ পাঁচ গুণিত আট গুণিত তিন তিন গুণিত আট পাঁচ গণিত তিন গুণিত আট পাঁচ হাজারটে চল্লিশ চল্লিশকে আমরা তিন দিয়ে গুণ করলে একশো কুড়ি লশকও পেয়ে গেলাম নিচে লিখে নেবো একশো কুড়ি তাহলে চার গণিত পাঁচকে একশো কুড়ি দিয়ে ভাগ করলে চব্বিশ তাহলে চব্বিশ ঠিক আছে পাঁচকে এটা দিয়ে ভাগ করবো চব্বিশ হলে চব্বিশ লিখে নেবো যোগ পাঁচ গণিত আটকে একশো কুড়ি দিয়ে ভাগ করবো ভাগ করলে হচ্ছে পনেরো তাহলে পনেরো লিখে নেব বিয়োগ চার গণিত তিনকে একশো কুড়ি দিয়ে ভাগ করলে চল্লিশ তাহলে গণিত চল্লিশ চারকে চব্বিশ দিয়ে গুণ করলে ছিয়ানব্বই যোগ পাঁচ পনেরো পঁচাত্তর আর চার চারে ষোলো মানে একশো ষাট বাই একশো কুড়ি তাহলে এটা যোগ করে নিই আমরা যদি তাহলে হবে একশো একাত্তর বিয়োগ একশো ষাট নিচে হচ্ছে একশো কুড়ি তাহলে হয়ে যাচ্ছে বিয়োগ করলে এগারোর একশো কুড়ি এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার আশা করছি বোঝা গেছে চলো নেক্সট অঙ্ক আমরা দেখি নিই আটের এফেক্টটা দেখো প্রত্যেকটাই পূর্ণ ভাঙতে হবে আমাদেরকে প্রথমেই তাহলে দশ দশ আর তিনে তেরোর দশ পাঁচেকের পাঁচ আর চারে নয়ের পাঁচ বিয়োগ চারেকে চার আর একে পাঁচের চার তাহলে পাঁচ দশ দশ পাঁচ আর চারের আমরা লসও করে নেব পাঁচ দিয়ে দিই পাঁচ দুগুণে দশ পাঁচ একে পাঁচ দুই চার দুই দিয়ে দিলে দু এক দুই দুই দুগুণে চার তাহলে দশ পাঁচ চারের লসও হয়ে যাবে পাঁচ গণিত দুই গুণিত দুই পাঁচ দুগুণে দশ পাঁচ গণিত দুই গণিত দুই পাঁচ দুগুণে দশ দশ দুগুণে কুড়ি তাহলে নিচে লিখে নেবো আমরা কুড়ি দেখো কুড়ি থাকলো তাহলে তেরো গণিত দশকে কুড়ি দেওয়া ভাগ দুই তাহলে দুই যোগ নয় গণিত পাঁচকে কুড়ি দেওয়া গুলো চার তাহলে গণিত চার বিয়োগ পাঁচ গণিত চারকে কুড়ি দেওয়া ভাগ গোলে পাঁচ তাই পাঁচ তাহলে তাই দুগুণে ছাব্বিশ চার নয় ছত্রিশ বিয়োগ পাঁচ পাঁচে পঁচিশ নিচে হচ্ছে কুড়ি যোগ করে নিয়ে যদি তাহলে আমরা পাচ্ছি বাষট্টি ছয় ছয় বারো দুই হাজার থাকলো এক তিন ছয় মানে বাষট্টি হচ্ছে এদিকে বিয়োগ পঁচিশ নিচে হচ্ছে কুড়ি তাহলে যদি বিয়োগ নিই তাহলে আমরা পাচ্ছি সাঁত্রিশের কুড়ি পূর্ণ ভেঙে দেবো আমরা দেখো পূর্ণ ভাঙব এটা হয়ে যাবে এক পূর্ণ সাতেরও কুড়ি এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার আশা করছি বোঝা গেছে চলো নেক্সট অঙ্ক আমরা দেখি নি আটের জি দেখো এটাতেও পূর্ণ ভেঙে নেবো ফার্স্টে তাহলে ছয় দুগুণে বারো আর পাঁচে সাতেরও ছয় নয় কে নয় আর আটে সাতের নয় চারকে চার আর একে সাতের চার তাহলে ছয় নয় আর চারের লসক করে নেবো দেখো ছয় নয় আর চার প্রথমে তিন দিয়ে দিচ্ছি তিন দুগুণে ছয় তিন তির নয় চার নেমে গেল দুই দিয়ে দিচ্ছি দু এককে দুই দুই দুগুণে চার তাহলে ছয় নয় আর চারের লসক হচ্ছে তিন গণিত দুই গণিত তিন গণিত দুই তাহলে তিন গণিত দুই গণিত তিন গণিত দুই তাহলে তিন তিরিখে নয় দুগুণে আঠেরো আঠেরো দুগুণে ছত্রিশ তাহলে আমরা নিচে লিখে নেবো এখানে ছত্রিশ একটা দাগ দিয়ে

তাহলে এই দুটো যোগ করলে আমরা পেয়ে যাবো একশো দুই আর এদিকে যোগ করলে হচ্ছে একশো পঁয়ষট্টি একশো দুই আর তেষট্টি যোগ করে নিলে একশো পঁয়ষট্টি বিয়োগ হচ্ছে আটষট্টি নিচে হচ্ছে ছত্রিশ তাহলে হচ্ছে আমাদের সাতানব্বই বাই ছত্রিশ পূর্ণ ভেঙে নিলে আমরা পাবো দুই পূর্ণ পঁচিশের ছত্রিশ দুই পূর্ণ হয়ে যাবে পঁচিশের ছত্রিশ ঠিক আছে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছ চলো নেক্সট অঙ্ক দেখে নিই আটের এই চারটা প্রথমে আমাদের এটাকে পূর্ণ বেখে নেবো চার সাত আঠাশের আগে উনত্রিশের সাত পাঁচ দুগুণে যোগ পাঁচ দুগুণে দশ আর দুয়ে বারোর পাঁচ এটাকে করে নেব পাঁচের এক দেখো তাহলে সাত পাঁচ আর একের লশকও কী হবে তিনটে মৌলিক সংখ্যা তাই গুণ হয়ে যাবে সাত পাঁচ একের লসক হয়ে যাবে পঁয়ত্রিশ সাত গণিত পাঁচ সময় হচ্ছে পঁয়ত্রিশ নিচে লিখে নেব পঁয়ত্রিশটাকে আমরা বেশ তাহলে উনত্রিশ গণিত কী হয়ে যাবে সাতকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে পাঁচ তাই পাঁচ বারো গণিত পাঁচকে সাত দিয়ে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে সাত তাই সাত বিয়োগ পাঁচ গণিত এক কে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে 35 তাহলে উনত্রিশ কে পাঁচ দিয়ে গুণ করলে হচ্ছে একশো পঁয়তাল্লিশ হচ্ছে সাত বারো চুরাশি আর পাঁচ গণিত পঁয়ত্রিশ করলে হচ্ছে একশো পঁচাত্তর বাই পঁয়ত্রিশ তাহলে আমরা এটা বিয়োগ দেখো এই দুটোকে যোগ করলে হচ্ছে আর হচ্ছে বাই হচ্ছে পঁয়ত্রিশ তাহলে আমরা যদি বিয়োগ করি দেখো এটা কী পাবো তাহলে চুয়ান্ন বাই পঁয়ত্রিশ হলো পূর্ণ ভাগে নিতে হবে আমরা এক পূর্ণ উনিশের পঁয়ত্রিশ তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার আশা করছি বোঝা গেছে চলো নেক্সট অঙ্ক দেখে নি কী ছিল দেখো নেক্সট অঙ্কগুলো লিখা অঙ্ক ছিল বলেছে যে নয় র‍্যাকেটটা দুয়ের তিনের সঙ্গে সাথে কত যোগ করলে দুই পাবো খুব ভালো অঙ্ক কীভাবে করবো দেখো তাহলে আমরা এইরকমভাবে করবো এটাকে দুয়ের নয়ের এক তাহলে দুয়ের তিনের সঙ্গে কত যোগ করলে আমরা দুই পাব তাহলে এরকম করলাম তাহলে বক্স সমান কী হবে দুই বিয়োগ দুয়ের তিন বিয়োগ করে নেবো বিয়োগ করতে গেলে নিচে লসগু দেখো দুই আর এক আছে এটা মনে করো দুই আর আর তিনের লসাকু তিন তাহলে দুই গণিত তিন হয়ে যাবে বিয়োগ দুই গণিত তিনকে তিন দিয়ে ভাগ করলে এক তাই হয়ে যাবে এক তাহলে তিন দু গুণের ছয় বিয়োগ চার দু ছয় বিয়োগ দুই বাই তিন তাহলে হবে চারের তিন পূর্ণ ভেঙে নিই আমরা তাহলে এক পূর্ণ একের তিন তাহলে দুইয়ের দুয়ের তিনের সঙ্গে কত যোগ করলে আমরা দুই পাবো তাহলে অতএব দুয়ের তিনের সঙ্গে এক পূর্ণ একের তিন যোগ করলে আমরা দুই পাবো ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ সকলে এক পূর্ণ একের তিন যোগ করলে আমরা দুই পাবো তিন না দুই পাবো ঠিক আছে চলো নেক্সট অঙ্ক দেখে নিই নয়ের বিয়েরটা আজ টিফিনের সময় স্কুলের সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্কের এক চের অংশ জল খরচ হয়েছে ছুটিতে ছুটির সময় দেখা গেল আরও এক তিনে অংশ জল খরচ হয়েছে ছুটির পরে ট্যাঙ্কে কত জল পড়ে আছে দেখি কীভাবে করবো দেখো এরকম অঙ্ক থাকলে আমরা প্রথমেই ধরে নেবো যে সম্পূর্ণ চৌবাচ্চা সমান হচ্ছে এক অংশ এটা আমরা ধরে নেবো যে সম্পূর্ণ চৌবাচ্চা সমান হচ্ছে এক অংশ এটা আমরা ধরলাম তাহলে লিখে দেব যে ধরিলাম এবার কী করবো দেখো কতটা জল সারাদিনে খরচ হয়েছে সেটা বের করে নেবো তাহলে লিখছি যে সারাদিন জল খরচ হয়েছে সারাদিন জল খরচ হয়েছে কতটা হয়েছে দেখো একের চার হয়েছিল আর ছুটির সময় হয়েছিল আরও একের তিন তাহলে একের চার অংশ যোগ একের তিন অংশ দুটো যোগ করে নেবো আমরা যোগ করলে কী হবে দেখো আর তিনের লসাগু বারো তাহলে বারো তাহলে চারকে তিন তিন যোগ চার হয়ে যাবে তাহলে সাতের বারো অংশ হয়ে যাবে এটা তাহলে দেখো জল সারাদিনে খরচ হয়েছে সাতের বারো মোট চৌবাচে জল ছিল এক অংশ ধরলাম কতটা জল পরে থাকবে এক থেকে বিয়োগ করে দেবো তাহলে কি লিখবো যে ছুটির পর জল পড়ে থাকবে ছুটির পর জল পড়ে থাকবে এটা পরের স্পেলিংটা পর র হয় দর্শনের র হয় না ঠিক আছে তো ছুটির পর জল পড়ে থাকবে এক বিয়োগ সাতের বারো বিয়োগ যদি করো তাহলে কী হবে দেখো বারো লসাগো তাহলে বারো বিয়োগ সাত বাই বারো তাহলে পাঁচের বারো অংশ তাহলে ছুটির পর জল পড়ে থাকবে পাঁচের বারো অংশ আশা করছি বুঝতে পেরেছি সকলেই চলো নেক্সট অঙ্ক দেখিনি আমরা কী ছিল সি সিএটটা দেখো আজ টিফিনে আমি কেক নিয়ে গেছিলাম আমার দুই বন্ধু আয়ুষ ও সাভানা আমার কেকের যথাক্রমে একের তিন অংশ দুইয়ের পাঁচ অংশ খেলো কেকের বাকি অংশ আমি খেলাম কে বেশি কেক খেলো হিসেব করি খুব ভালো অঙ্ক কীভাবে করবো দেখো এটাতেও আমরা সেম ধরে নেবো যে ধরিলাম সমগ্র কেক সমান হচ্ছে এক অংশ ঠিক আছে এরকম অঙ্ক থাকলে আমরা এক অংশ ধরে নেবো সম্পূর্ণ অংশটাকে দিয়ে আমরা অঙ্কগুলো করব সমগ্র কেক সমান হচ্ছে এক অংশ ধরলাম আমরা তাহলে আয়ুষ খেয়েছে কতটা দেখো আয়ুষ খেয়েছে একের তিন অংশ তাহলে লিখছি যে আয়ুষ খেলো একের তিন অংশ সাবানা খেয়েছে কত দেখো সাবানা খেয়েছে দুইয়ের পাঁচ অংশ লিখে নিচ্ছি যে সাবানা খেলো দুইয়ের পাঁচ অংশ হ্যালো আমি তাহলে কতটা খেলাম দেখো মোট এক অংশ ছিল এক থেকে দুটোকে যোগ করে নেবো দিয়ে বিয়োগ করে দেবো এক থেকে দুটো যোগ ফল বিয়োগ করে দিলে আমরা আমি কতটা খেলাম বেরিয়ে যাবে এই দুটোকে যোগ করবো এক থেকে দিয়ে বিয়োগ করবো তাহলে এক বিয়োগ একের তিন যোগ দুইয়ের পাঁচ দেখো লসও একবারে করে দিচ্ছি তাহলে লসও করলে কী হবে দেখো তিনের পাঁচের লসও হচ্ছে পনেরো ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে পনেরো বিয়োগ পাঁচ যেহেতু ভিতরে প্লাস আছে কিন্তু বাইরে মাইনাস আছে তাই মাইনাস হয়ে যাবে প্রত্যেকটাই তাহলে পনেরো বিয়োগ আচ্ছা এটা দেখো ভুল হলো এটা পাঁচ তিনে পনেরো তাহলে তিন দুগুণে ছয় হয়ে যাবে তাহলে পাঁচের ছয় এগারো পনেরো থেকে এগারো বার দিলে চারের পনেরো হয়ে যাচ্ছে তাহলে চারের পনেরো অংশ আমি খেলাম এবার তোমাকে কিন্তু এটাই বলেনি শুধু বলেছে যে সব থেকে বেশি কে খেলো সেটাও বের করতে হবে তাহলে সেই আমরা এই চ্যাপ্টারের প্রথম অঙ্কগুলো মনে পড়ছে তোমাদের দেখো প্রথম যে ছোটো বড়ো অঙ্কগুলো ছিল এই সাতের অঙ্কগুলো সেরকমভাবে করব। তিনটে অঙ্ককে আমরা লিখে নিয়েছি এবার দেখো তিন পাঁচ পনেরো লসাগুদ তিন এক তিন তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে দিলে পাঁচ একে পাঁচ এক এক তাহলে তিন পাঁচ পনেরো লসাগু হয়ে যাবে আমাদের কত লসাগু হয়ে যাবে পনেরো ঠিক আছে এবার কীভাবে করবো দেখো তো তিন পাঁচ পনেরো লসাগু দেখো আমরা পনেরো পেয়ে গেছি ঠিক আছে তাহলে নিচে নিচটাকে আমরা প্রত্যেকটা নিচটাকে পনেরো করবো তাহলে তিনকে পাঁচ দিয়ে গুণ করলে পনেরো পাঁচকে তিন দিয়ে গুণ করলে আর পনেরোকে এক দিয়ে গুণ করলে পনেরো তাহলে নিচে যেহেতু এক দিয়ে গুণ করেছে উপরটাকে এক দিয়ে নিচে তিন দিয়ে গুণ করেছে উপরে তিন দিয়ে নিচে পাঁচ দিয়ে গুণ করেছে উপরকে পাঁচ দিয়ে তাহলে পাঁচের পনেরো এটা হয়ে যাবে ছয়ের পনেরো এটা হয়ে যাবে চারের পনেরো দেখো এবার খুব ইজিলি বুঝতে পারছি সব থেকে বেশি খেয়েছে ছয়ের পনেরো মানে দুয়ের পাঁচ দুয়ের পাঁচটা খেয়ে ছিল কে খেয়েছিল সাবানা তাহলে আমরা লিখে দেবো যে অতএব সব থেকে সবচেয়ে বেশি খেলো সাবানা সবচেয়ে বেশি কে দুয়ের পাঁচ অংশটা ছিল সাবানা খেয়েছিলো ওটা তাহলে আমরা লিখে দিলাম যে সবচেয়ে বেশি খেলো সাবানা আশা করছি বোঝা গেছে সকলে চলো নেক্সট অঙ্ক আমরা দেখিনি নয়ের ডি এরটা কী অঙ্ক আছে বলেছে যে দেখো খুব ভালো অঙ্ক দিয়েছে নয়ের ডি এরটা যে রতনবাবু তার পঁচিশ বিঘা জমির মধ্যে ষোলো বিঘা জমিতে পাট চাষ করেছেন কিন্তু ঊষা দেবী তার পনেরো বিঘা জমির মধ্যে ন বিঘাতে জমিতে পাট চাষ করেছেন হিসাব করে দেখি রতনবাবু ও দেবী তাদের জমির কত অংশ পাট চাষ করেছেন এবং কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন তাহলে আমরা দেখো যে রতনবাবু পাট চাষ করেছেন দেখো লিখে নিচ্ছি পঁচিশ বিঘার মধ্যে ষোলো বিঘা তাহলে পঁচিশ বাই ষোলো বাই পঁচিশ হয়ে যাবে রতনবাবু পাট চাষ করেছেন ষোলো বিঘা পঁচিশ বিঘার মধ্যে ষোলো বিঘা তাহলে পঁচিশ ষোলো বাই পঁচিশ পঁচিশটার নিচে হয়ে যাবে আর ঊষা দেবী পাট চাষ করেছেন দেখো যে উষা দেবী পাট চাষ করেছেন হস্তও আছে দীর্ঘ নয় তাহলে উষা দেবী পাট চাষ করেছেন পাট চাষ করেছেন কতটা করেছেন যে পনেরো বিঘার মধ্যে আট বিঘা তাহলে আটের পনেরো এরকম হবে অংশ এবার আমরা কি করব দেখো দুটোতে সেই সাত অঙ্কগুলো যেভাবে ছোট বড় বের করেছিলাম ছোট থেকে বড় বের করার সময় যেভাবে প্রসেসে করেছিলাম সেই প্রসেসে আমরা করবো ষোলো পঁচিশ আর আটের পনেরো দেখো তাহলে পঁচিশ আর পনেরো লসকো আমরা এখানে করে পাঁচ দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পনেরো তাহলে লসগো হয়ে যাবে পনেরো আর পঁচিশে পাঁচ গণিত পাঁচ তিন তাহলে পাঁচ ৫ পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর ঠিক আছে বেশ তাহলে নিচেরটাকে আমরা পঁচাত্তর করবো তাহলে কে পাঁচ তিন পঁচিশ পঁচাত্তর আর পনেরোকে পাঁচ দিয়ে গুণ করলে পঁচাত্তর হয় যেহেতু নিচে পাঁচ দিয়ে গুণ করেছে তার উপরে পাঁচ দিয়ে গুন নিচে যেহেতু তিন দিয়ে গুণ করেছে এটার ওপরে তাই তিন দিয়ে গুণুন তাহলে তিনশো আটচল্লিশের পঁচাত্তর আর এটা হয়ে যাবে চল্লিশের পঁচাত্তর তাহলে দেখো প্রথমটা আমাদের বেশি হচ্ছে আটচল্লিশের পঁচাত্তর তাহলে আমরা লিখে দেব যে অতএব রতনবাবু বেশি জমিতে পারচা করেছেন রতনবাবু বেশি জমিতে পারচা করেছেন বা আমাদের জানতে চাইছে যে কে বেশি পরিমাণ জমিতে পারচা করেছেন তাহলে আমাদের প্রথমটা ছিল রতনবাবু তাহলে রতনবাবু বেশি জমিতে পারচার্জ করেছেন ঠিক আছে আশা করছি বোঝা গেছে সকলের লাস্ট আরেকটা অঙ্ক আছে আমরা দেখে নিই চলো এই ভিডিওটার এটাই লাস্ট করে আমরা ভিডিও শেষ করব চলো দেখে নিই বলেছে যে আমার পনেরো মিটার লম্বা সাদা ফিতে আছে আমি এক অংশ কেটে নিলাম ও কত অংশ সাদা ফিতে পড়ে রইলো ও কত সেটা কতটা লম্বা বের করতে হবে চলো দেখেনি নি কীভাবে করবো তাহলে এরকম অঙ্ক থাকলে আমরা বললাম যে আমরা কি ধরবো যে সম্পূর্ণ ফিতে সমান হচ্ছে এক অংশ তাহলে ধরিলাম সম্পূর্ণ ফিতা সমান হচ্ছে এক অংশ সম্পূর্ণ ফিতে সমান হচ্ছে এক অংশ এবার দেখো কি বলেছে একের তিন অংশ কি হয়েছে কেটে নিয়েছে তাহলে কতটা পড়ে আছে বের করবো আমরা যে সাদা ফিতে পড়ে থাকবে সম্পূর্ণ ফিতে এক অংশ এক থেকে কেটে নিয়েছে একের তিন তাহলে এক থেকে বিয়োগ করে দেবো একের তিন তাহলে আমরা পেয়ে যাবো কতটা পরে থাকবে সাদা ফিতে পড়ে থাকবে এক বিয়োগ একের তিন এক বিয়োগ হচ্ছে একের তিন তাহলে দেখো বিয়োগ যদি করি তাহলে কী হবে লসাগু তিন তাহলে তিন বিয়োগ এক বাই তিন তাহলে দুয়ের তিন অংশ পড়ে থাকবে দেখো বলে দিয়েছে পনেরো মিটার পড়ে আছে তাহলে আমাদের দুয়ের তিন অংশ সমান পনেরো মিটার আমরা সমান করবো এটার সঙ্গে তাহলে অতএব দুয়ের তিন অংশ সমান পনেরো মিটার তাহলে এক অংশ সমান বের করবো আমরা এক অংশ সমান কী হয়ে যাবে পনেরো গণিত দুয়ের তিন তাহলে এক অংশ সমান পনেরো গণিত এর তিন কাটাকাটি করে নেব আমরা ঠিক আছে পনেরো গণিত এর তিন হয়ে যাবে দেখো কাটাকাটি তিন পাঁচে পনেরো তাহলে পাঁচ দুগুণে দশ মিটার বেরিয়ে গেলো তাহলে সাদা ফিতে আমাদের এবার কি কোশ্চেন যেছিল দুটো কোশ্চেন জানতে হয়েছিল আমরা লিখে দেবো যে অতএব সাদা ফিতে পড়ে রইল দু তিন অংশ এবং সেটা দশ মিটার লম্বা ঠিক আছে চলো লিখে নিই তাহলে যে অতএব সাদা ফিতে পরে রইল দুয়ের তিন অংশ এবং সেটি পরে রইল দুয়ের তিন অংশ এবং সেটি দশ মিটার লম্বা এবং সেটি দশ মিটার লম্বা ঠিক আছে তো আশা করছি বোঝা গেছে ভিডিওর অঙ্কগুলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমাদের কোনো রকম উপকারে আসে তাহলে একটি লাইক করতে পারো আর তোমার বন্ধুরাও যদি এই ভিডিও না দেখে থাকে তাহলে ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো আর নিচে ডেসক্রিপশানে ওপরে ডান দিকে আই বাটনে আমি আগের যে অঙ্কগুলো আছে তোমার এক থেকে সাত পর্যন্ত সেগুলো পরপর ক্লাস ওয়াইজ করে দিয়েছি তোমরা ডেসক্রিপশান থেকে বা আই বাটন থেকে ক্লিক করে বা এন্ড স্ক্রিনে থেকেও তোমরা আগের ভিডিওগুলো দেখে আসতে পারো এই ভিডিওতে এটুকুই ধন্যবাদ